অনেকদিন পর সকাল সকাল বাঙালি নাস্তা খাচ্ছি। ব্রেকফাস্ট করছিলাম হচ্ছে পরোটা, চা আর হচ্ছে আলু ভাজি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম আমি আমার শাশুড়ি মার বাসায়, যেয়ে কী কী মজা করলাম ওগুলো নিয়ে। সো ফার্স্টেই সকাল সকাল যাওয়ার পরেই মা আমাকে হচ্ছে ব্রেকফাস্ট করতে দিল। সো ব্রেকফাস্ট করা শেষে তারপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। সো ডাক্তার দেখানোর আগে হচ্ছে সোহান আমাকে মার বাসায় ড্রপ করে সোহান অফিসে চলে গিয়েছিল। সো তারপর হচ্ছে এই যে মার বাগানে আমি আসলাম, অনেকদিন পরে আসছি, তো আর বাগানের অলরেডি অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, বিকজ আমার অলমোস্ট শেষ, বাট তাও অনেক কিছুই ছিল। মা আমাকে দিয়ে ওগুলো কাটাচ্ছিল, আমি হচ্ছে মার সাথে করল্লা উঠাচ্ছিলাম, বিকজ আমি কখনো এগুলো করিনি, রাইট? সো মা আমাকে শিখাচ্ছিল যে কীভাবে কী করতে হয়। তারপর আমি মার সাথে অনেক মজা করে এই যে করল্লাগুলো উঠালাম, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তারপর পুঁই শাক ছিল, অনেক রকমের শাক ছিল, বোম্বাই মরিচ ছিল। সো এই যে বোম্বাই মরিচগুলো কী সুন্দর, কিউট কিউট মরিচ, এত ঝাল আর এত সুন্দর স্মেল। আমার আর সোহানের আবার বোম্বাই মরিচ খুবই পছন্দ, সো এইগুলোও নিয়ে এসেছিলাম, নিয়ে এনে খেয়েছি, অনেক ঝাল ছিল। তারপরে এই যে মার গাছে শিম হচ্ছে, শিম তখনও পুরোপুরি হওয়ায় স্টার্ট হয়নি, এগুলো ছোট ছোট, অলরেডি অনেক ফুল হয়েছে, ইনশাল্লাহ হবে। দেখেন শিম গাছগুলো কি সুন্দর করে হয়েছে, লাইক বিদেশের মাটিতে কত সুন্দর করে ফসল হয়েছে। তারপর হচ্ছে আমি আরও এগুলো দেখছিলাম, আমাকে মা হেঁটে হেঁটে দেখাচ্ছিল যে কোনটা কোনটা কী গাছ, কোনটা কীরকম কী হয়েছে। এই যে ধইন্না পাতা গাছ, দেখেন কি সুন্দর ধইন্না পাতা ফুল, এগুলো রেখে দিলে সামথিং এগুলো যেন কে লাগালে আবার আবার ধইন্না পাতা হওয়া শুরু করে। তারপরে এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স হয়েছিল, তারপরে টমেটো, এত টমেটো হয়েছে, গ্রিন টমেটোস মা আমাকে ভাজি করে খাইয়েছিল, আবার মা আমাকে দিয়েও দিয়েছে, আমি ওগুলো আবার বাসায় এনে ভাজি করেছি, খুবই খুবই মজা হয়েছে, লাইক একদম ফ্রেশ টমেটো, খুবই মজা। তারপর হচ্ছে এই যে এটা ছিল হচ্ছে জুকিনি, জুকিনি অলরেডি নাকি অনেক হয়েছে, আমি ফ্রেশ জুকিনিও খেয়েছি, মার বাসায় মা রান্না করেছিল। তারপর হচ্ছে এই যে মরিচ হয়েছে, দেখেন মরিচগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, কী সুন্দর কিউট কিউট মরিচগুলো, মরিচগুলো খেতে ভীষণ মজা ছিল। অনেক রকমের মরিচ গাছ ছিল, এগুলো ছিল বেগুন গাছ, বেগুন গাছকে বেগুন হচ্ছিলো না, বিকজ হচ্ছিল রাকুন খেয়ে ফেলছিল বেগুনগুলো। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এখানে দুই রকমের লাউ, একটা হচ্ছে দেশি লাউ আর একটা হচ্ছে বিদেশি লাউ। সো সোহান তো কখনো এগুলো করেনি, মা হচ্ছে সোহানকে দিয়ে লাউ কাটাচ্ছে, বলে কাটো তুমি লাউ কাটো, আর সোহানও অনেক মজা করে লাউ কাটতেছিল, আমরা সবাই হাসতেছিলাম, আমি আব্বু আব্বু দিয়ে খেয়ে দিচ্ছিল সোহানকে যে এভাবে করে লাউ কাটো, আস্তে করে কাটো, লাউটা কিন্তু ভারী আছে। সো এটা ছিল দেশি লাউ, আমি লাউ নিয়ে এসেছিলাম, লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, খুবই মজা হয়েছে। এই যে সোহান লাউ নিয়ে রেডি। তারপর এটা ছিল চেরি টমেটোস, ছোটো ছোটো লাল লাল যেগুলো হয়ে গিয়েছিল, মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে যে এরকম করে এগুলো উঠাও। তারপর চেরি টমেটোস পারতে না, খুবই মজা। তারপর আমি চেরি টমেটোস পারলাম, এগুলো পেরে টেরে সব কিছু বাসায় নিয়ে এসেছি, বাসায় নিয়ে এসে রান্নাও করেছি, ফ্রেশ ফ্রেশ খেতে খুবই মজা। আর ওই দিন মাকে বলেছিলাম যে মা মাংস টাংস কিছু রান্না করবেন না, আমি আপনার হাতের একদম দেশি খাবার খেতে চাই। তারপরে মা হচ্ছে এই যে করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ, এটা ছিল কাঁচা টমেটো ভাজি, এটা বোম্বাই মরিচের একটু ভেঙে নিয়েছি, তারপর হচ্ছে এটা ছিল লইট্টা শুটকি ভর্তা মানে ভুনা, তারপরে ছিল হচ্ছে কাঁঠালের বিচি ভেজিটেবল দিয়ে শুটকি, এটা একটা মাছ ভাজা ছিল, ছোটো ছোটো করে মাছ ভেজেছিল ব্যাটার দিয়ে, তারপরে হচ্ছে এগুলো মজা করে খেয়েছি। তারপরে এটা ছিল হচ্ছে কাতল মাছের কোফতা আর কোরাল মাছের নামে না মনে নেই, তারপর এটা ছিল হচ্ছে রূপচাঁদা মাছ, বড় বড় রূপচাঁদা মাছ ভুনা করেছিল, সাথে ছিল হচ্ছে জুকিনি আর লাউ, সরি জুকিনি আর চিংড়ি মাছ, এটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপরে এই তো চা দিয়ে শেষ করলাম, থ্যাংক ইউ।